অসহায় রোজাদার ব্যক্তির জন্য তরমুজ ফ্রি। এই শুভ পানির বোতল এই দিক দে। কিরে আমি তো আজকে রোজা রইছি। কি তুই আর রোজা, তোর তো জীবনে কখনো রোজা রাখতে দেখি নাই। আরে বেটা আমি তো কখনো রোজা রাখিও নাই রাখবো না। কাহিনী দেখ ওই দোকানে কি লেখা, অসহায় রোজাদার ব্যক্তির জন্য তরমুজ ফ্রি। তাহলে তো আমি রোজা রইছি, দে পানিটা দিক দে। আরে বেটা তাড়াতাড়ি চল, তরমুজ ফুরাই যাবে, তরমুজ খাইতে হবে। ভাই আপনাদের তরমুজ লাগবে? হ্যাঁ ভাই আমাদের তো তরমুজ লাগবে। ও আচ্ছা তরমুজ কোনটা লাগবে দেখেন ভাই, তরমুজগুলো তো ভালোই লাগছে। আচ্ছা এইটা দেন ভাই। ও দেন ভাই দিচ্ছি, কাইটে দিচ্ছি দাঁড়ান। এই দেখেন ভাই এটা কত সুন্দর। হ্যাঁ একবারে লাল টকটকে তরমুজ। এই আমি তো রোজা রইছি। হ্যাঁ ভাই আপনি এই তরমুজটাই দেন। ঠিক আছে ভাই এই নেন তরমুজ। এই শুভ চল। এই ভাই কি হলো ভাই, টাকা দেবেন না? কিসের টাকা ভাই, আপনি তো লেখে রাখছেন অসহায় রোজাদার ব্যক্তির জন্য তরমুজ ফ্রি। হ্যাঁ লেখে তো রাখছি কিন্তু আপনারা কি রোজা আছেন? আরে ভাই দেখেন না, না খাইতে বাইরে একবারে নাক মুখ শুকাই গেছে, আর আপনি বলেন রোজা আছি কি না। রোজা আছি মানে আমি প্রত্যেকটা রোজা থাকি। ভাই আমরা একটা রোজাও মিস দিই না, আমাদের ইফতার করার মতো টাকা নাই, আমরা খুব অসহায়। ভাই আপনাদের দেখে সত্যি অসহায় ব্যক্তি মনে হচ্ছে না, ভাই আপনারা সত্যি রোজা আছেন তো? আরে ভাই এইসব বিষয় নিয়ে কি কেউ মিথ্যে কথা বলে, আমাদের কি আল্লাহর ভয় নাই? দেখেন ভাই আমি এই তরমুজগুলো শুধুমাত্র অসহায় রোজাদার ব্যক্তিদেরই দিব। আপনারা যদি রোজা থেকে থাকেন আর আপনাদের যদি ইফতার কিনা টাকা না থেকে থাকে তাইলে আপনারা নিতে পারেন, কিন্তু ভাই মিথ্যা কথা বলেন না। আরে না ভাই আমরা মিথ্যা কথা বলতেছি না। এই শুভ তোর কি তরমুজ লাগবে নাকি একটাই হয়ে যাবে? না চল আপাতত একটাই নি, পরে লাগলে আবার এসে নিয়ে যাব। আচ্ছা ভাই আপনারা নিয়ে যান। ঠিক আছে ভাই চল আজকে খাউন জমাই দিতে হইব রে, পেট বইরে খামু আজকে। এই এই জায়গায় ব, বয় বয় এই জায়গায় বয়। মানুষকে বলদ বানানো কত সহজ, মেনে কাঠ খাই। আচ্ছা দাঁড়া আগে আমি খাইলই। শুভ তরমুজটা কিন্তু মারাত্মক বুঝছস, নে খা। দেখছস কালো কালো বিচি একবার পাইকে গেছে। ভাই ওদের কি ফ্রিতে তরমুজ দিছেন? ওরা মানে কারা, মাত্র যারা তরমুজ নিয়ে গেল ওরা? হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই ফ্রিতেই তো তরমুজ নিয়ে গেল। ভাই ওদের তরমুজ দিতে গেলেন কেন, ওরা তো একজনও রোজা নাই। আরে কি বলেন ভাই, পাগল হইছেন নাকি? ওরা না মাত্র বলে গেল আমরা রোজা আছি, আমাদের ইফতার কেনার টাকা নাই, তাই তো আমি ওনাদেরকে ফ্রিতে তরমুজ দিলাম। আরে ভাই আপনার কাছ থেকে ওরা মিথ্যা কথা বলে তরমুজ নিয়ে গেছে, যায় দেখেন ওরা খাচ্ছে। কি বলেন এইসব। আচ্ছা ঠিক আছে ভাই আপনি এখানে দাঁড়ান আমি দেখছি। হ্যাঁ খা খা, এরকম যদি প্রতিদিন ফ্রিতে তরমুজ খাইতে পারি তাহলে আর কি লাগে। হ্যাঁ বেটা। ভাই এইগুলা কি করছেন আপনারা? ভাই আপনি এখানে? বা ভাই আপনারা অসহায় রোজাদার ব্যক্তি তাই না, এইটা আপনাদের রোজা? আসলে ভাই আপনার কাছ থেকে তরমুজ খাওয়ার জন্য আপনার সাথে মিথ্যা কথা বলছি। আপনার কাছে মিথ্যা কথা না বললে তো আপনি তরমুজটা দিতেন না, এই জন্য মিথ্যা কথা বলা লাগছে। আমি এই তরমুজগুলা ফ্রি দিছিলাম শুধুমাত্র অসহায় রোজাদার ব্যক্তির জন্য, আর আপনারা এটা কি করলেন ভাই, আপনারা রোজা নেই তারপরও এই তরমুজটা নিলেন। ভাই এই তরমুজগুলা কি আমার টাকা দিয়ে কেনা লাগে না? আমি সামান্য একটা তরমুজ ব্যবসায়ী হয়ে এই রমজানে অসহায় রোজাদার ব্যক্তিদের পাশে দাঁড়াচ্ছি, আর আপনারা কি করতেছেন, মানুষকে সাহায্য তো করতেছেনই না, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আপনারা বাটপারি করতেছেন। ভাই আপনাদের কি কবরে যাওয়া লাগবে না, আপনারা কি মরবেন না? মরার পর আল্লাহ সবকিছুর কিন্তু বিচার করবে, তখন কই পালাবেন ভাই? তখন কি আল্লাহর সাথেও মিথ্যা কথা বলবেন? তখন তো সেইটা পারবেন না ভাই। আপনারা যদি এরকম করতে থাকেন তাইলে একটা মানুষের উপর থেকে মানুষের তো বিশ্বাসটাই উঠে যাবে। যারা অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করে তারা অসহায় ব্যক্তিদেরকে সাহায্য করাও বাদ দিয়ে দেবে। ভাই আপনাদেরকে বেশি কথা বলতে চাই না, রোজা রমজানের মাসে এরকম নিম্নমানের কাজটা অন্তত আপনারা করবেন না। কেউ অসহায় মানুষদেরকে সাহায্য করতে চাইলে তাকে কখনো বাধা দিবেন না, পারলে আপনিও একটু সাহায্য করবেন, মহান আল্লাহ তাআলা আপনার ভালো করবেন।